আমরা ঘুম থেকে উঠে গেছি দুজনে, এন্ড দুজনে বসে বসে একটু ল্যাদ খাচ্ছি, এন্ড বাইরে দেখো কি সুন্দর গাছপালা আমরা দেখছি। আর এটা বলতে গেলে অনেকদিন বাদে ব্লগ আসছে, মিডিলে তো একদমই কিছু আসেনি বিকজ আমার পরীক্ষা চলছিল, আর আমারও বড় ভিডিও আসছে না, সেই জন্য একটু আমরাও পার্সোনাল রিজনের জন্য ব্যস্ত আছি। সো আজকের এই ব্লগটা তোমরা এনজয় করো। অ্যাকচুয়ালি আজকে ব্লগ করার কারণ হচ্ছে আমরা আজ আমাদের মামা দাদুর বাড়ি যাব, মানে বাবার মামার বাড়ি, বাপির মামার বাড়ি। হ্যাঁ, তো বাপির মামা তিনি অনেক দিন ধরে আমাদেরকে ডাকছেন যে মেয়েদেরকে নিয়ে আয় মেয়েদেরকে নিয়ে আয়, কিন্তু বোনের এক্সামের জন্য আমরা একদমই যেতে পারছিলাম না। তো আজকে স্যাটারডে, আজকে আমরা যাব মামা দাদুর বাড়ি হাওড়াতে। তুই চলে যা নিচে, আমি খেয়ে এসেছি অলরেডি, চা বিস্কিট খেয়ে চলে এসেছি, মা তোকে অনেকক্ষণ ধরে ডাকতে, তুই যা গিয়ে খেয়ে দে আয়, তারপরে আমরা মজা করেঙ্গে, রেডি হতে হবে, রেডি হতে হবে। চলো বাই, গুড মর্নিং। জ্যাম জ্যামের বউকে নিয়ে বসে আছে, জ্যাম আর জিলিপি। কেমন লাগছে তোমাদের বিবাহিত জীবন বলো? জ্যামের খুব মজা লাগছে। নিজের নববিবাহিত জীবন খুব আনন্দেই কাটাচ্ছে মনে হচ্ছে, ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটবে, তোমরাও আশীর্বাদ করো। সো ব্লগটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের একটা ওয়েবসাইটের ব্যাপারে বলতে চাই, যেখানে তোমরা গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। ওয়েবসাইটটার নাম হলো ফোরাবে। সো আমার ফেভারিট গেম হলো অ্যাভিয়েটার, এখানে আমি যত টাকা দিয়ে খেলবো তার ডাবল আমি ইনকাম করতে পারবো। তো চলো তোমাদেরকে গেম খেলে দেখাই, আর আমি গেম খেলে কি করে টাকা আর্ন করি সেটাও তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমাদের গেমটাকে অন করে নিতে হবে। তো এখানে আমি লাগাচ্ছি 1000 টাকার বেট, তো পেনটা যতটা উপরে যাবে তত বেশি টাকা আমি আর্ন করতে পারবো। তো এই যে স্টার্ট হয়ে গেল গেমটা, ইয়েস ইয়েস ইয়েস, আমি জিতে গেছি 1650 টাকা। তো চলো আমি তোমাদেরকে আর একবার খেলে দেখাচ্ছি। এই দেখো আমি আবার 1000 টাকার বেট লাগিয়ে দিলাম। তো আমি আবারও বলছি প্লেনটা উপরে গেলে তবে আমরা টাকা জিততে পারবো, কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে প্লেনটা যাতে ক্র্যাশ না করে যায়। আমাদের যদি মনে হয় যে আমরা প্লেনটাকে সামলাতে পারছি না, তাহলে আমরা ক্যাশ আউট অপশনে ক্লিকও করে দিতে পারি। এই দেখো আমি আবার জিতে গেছি। তোমরা তো দেখলে ফোরাবেটে গেম খেলা কত ইজি, এখানে যেমন গেম খেলা ইজি তেমনি ওখান দিয়ে জেতা টাকা উইথড্রল করাও খুব ইজি। তোমরা ফোন পে গুগল পে পেটিএম যে কোনো মাধ্যমে এই টাকাটা উইথড্রল করে নিতে পারবে। যেমন আমি জিতেছি 8230 টাকা, সেটা আমি তোমাদের উইথড্রল করে দেখাচ্ছি। এই দেখো অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। সো এই ওয়েবসাইটটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যাও গিয়ে ডাউনলোড করে নাও, জয়েন করে নাও, আর গেম খেলো আর টাকা জেতো। সো স্নান হয়ে গেছে, এখন আমরা রেডি হচ্ছি। অলরেডি আমাদের মানে লেট হয়ে গেছে, ডেটে বেরোনোর কথা ছিল 2 বেজে গেছে। আমি এখনো কিছু সাজিনি। ক্রিম কোথায়? ক্রিম কেন শেষ রে? তুই ক্রিম অর্ডার দিস নি? এইটা এটাই মেখে নি আবার। আপাতত কিছু আমাদের আমার ক্রিম এখনো আসেনি। আমাদের খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে। তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা যারা শুধু আমার ভিডিওস দেখো গিয়ে এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার 1 মিলিয়ন আর 100K 1 লাখ হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো দিদি আবার টপ চেঞ্জ করে নিয়েছে, এটা তো কোনো নতুন ব্যাপার নয়, কারণ আমরা ম্যাচিং ম্যাচিং করেছি। কারণ আমার একটা জামা পরে কখনো মনে হয় না যে আমাকে ভালো লাগছে, আমি সবসময় 2-3 জামা চেঞ্জ করি, তারপরে গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ এবার ঠিক আছে চলো চলো। লেট হয়ে গেছে কতদিন বাদে ব্লগ করছি, আমার কি ভালো লাগছে কতদিন বাদে। চকলেট নিতে হবে যেহেতু বাচ্চা, অবভিয়াসলি বেশিরভাগ সবাই বাচ্চা। তেরে মুমে ঘুষা দিয়া মানে কেমন, তুই যাসনি আজকে রে? না আজকে আমাদের উইন্টার কার্নিভাল ছিল, বাট আমি যাইনি। আমি তো একটা ফেটি কলেজে পড়তাম যেখানে ইন্টার সামার কিছু নেই, খালি পড়তে রাখো পড়তে রাখো, আমাদেরও কিছু নেই। শুভ আমাদের এখন যদি পড়ো, আমি কার্নিভাল বানানো জানি না। বাই জলেবি, বাড়ি চলে যা, তোর বর খুঁজছে। সো আমরা বেরিয়ে গেছি, আমরা রওনা দিতে পেরেছি শেষ পর্যন্ত, অনেক লেট হয়ে গেছে অনেক। চলে
আছি, গলির ভিতরে ঢুকে গিয়েছি। তো আমরা ভেবেছিলাম যে এই গলিটাকে আমার বাপির মামার বাড়ির গলি, আমরা ভুল জায়গায় চলে এসেছি। তো আমরা আবার ইউটার্ন নিয়ে আবার ব্যাক করেছি, এবার রাস্তা থেকে উঠে আই থিঙ্ক নেক্সট গলিটা হবে। সো ফাইনালি আমরা ঠিক গলিটা অলরেডি খুঁজে পেয়ে গেছি, আমরা এখন যাচ্ছি দাদানের সাথে। দাদার এতটা দূর এগিয়ে এসছে আমাদেরকে শুধু আনতে আসার জন্য, বয়স হয়ে গেছে অনেক। এই দাদার না এক টাইমে নিজের সমাতে বডি বিল্ডার ছিল, অ্যান্ড বাড়িতে সুন্দর ছবি আছে এরকম বডি বানিয়ে, আমি গিয়ে দেখাবো। চল আমরা ভিতরে গিয়ে দেখি। খাতাও দিয়ে দিয়েছি। বাহ, পাস করেছিস তো? মাপ রয়েছে, তুমি একটু উঠে পড়বে না। তা আমি 103 বছর, 103 বছর, আমি 100 যাবই একবার। আরে আমার বডি বিল্ডার দাদু, কি সুন্দর লাগছে দেখো তোমাকে দেখে। বলো এখন কটা তুমি উঠবস করবে বলো? এখন একটা পারবো না। এই দেখো ওই ওইটা, ওই রকম যদি তুমি থাকতে তোমাকে আমি বিয়ে করতাম গো। সো এখন আমরা পাখি দেখতে যাচ্ছি। আমরা এখন উপরের রুমে এসেছি পাখি দেখতে, দাদুদের পাখির ব্যবসা, এখানে প্রচুর পাখি রাখা রয়েছে, সবাই কিচ 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 করছে। আমরা পাখি দেখতে দেখতে এখন ছাতে এসেছি। বনু আচ্ছা, তো পাখি দেখতে আছি। দেখো এতদিন ব্লগ করছি কোনো ক্যামেরার অ্যাঙ্গেল নেই, যাই হোক আমরা পাখি দেখতে দেখতে এখন ছাতে এসেছি। কত পায়রা বসে আছে, ঠিক কষ্ট করে উঠেছে, দেখবে আমরা উঠেছি তাই জন্য ঠিক উঠেছে, খুব ভালোবাসি। সো আমি এখন যাচ্ছি বাপি ছোট দাদুর সাথে দেখা করতে, রাস্তা চিনি না, ভুলভাল জায়গায় চলে গিয়েছিলাম। সো বনু আমাকে নিয়ে যাচ্ছে, চলো। সব গলি গালা গলি গালা, আমি বুঝতে পারছিলাম না, বুঝতে পারছি আমিও, বুঝতে পারি না আমিও দিকে চলে গেছিলাম। মারা গেছে তো আগের বছর, সেদিনকে ফিস্টের ব্যবস্থা করেছিল ওরা, পুরো ফিস্ট করে জিনিসপত্র কিনে সব কিনে, কি অবস্থা টাটা ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন ঠাকুমার সাথে কথা বলতো, এখন যদি বলি যে তুমি যাবে বলবে বোনটাই আর নেই কি করব, মুখে একদম আলো পড়ছে না, ঠিক আছে কথাটা শুনে না। তো মানে আমাদের মধ্যে একটু খোঁজার চেষ্টা করে নিজের বোনকে, আসলে একটু দেখবে।
ইমোশনাল লাগছে আমার। তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে। এই যে আমার চেল্লাচ্ছিল আমার ছেলে, এনা আমরা ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।